Hey guys, good morning. Welcome back to our channel, which is Dipa Mazumdar. And I am Bari Mazumdar. এই কয়েকদিন থেকে আমি ভয়েস ওভার দিচ্ছি বিকজ মা একটু ব্যস্ত আছে তার জন্য তো আজকে দ্য ফাইনাল ডে যা আজকে আমি মামার বাড়ি যাচ্ছি বিয়ে বাড়ি সবাইকে বাই বাই বলে তো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু স্নান করে নিয়েছিলাম স্নান করে যেহেতু আমাদের ব্রুনোর শরীরটা ভালো ছিল না তো ওইখানে থেকে আমি ঠাকুরকে প্রার্থনা করছিলাম যে ঠাকুর ব্রুনোর শরীরটা যদি ভালো হয়ে যায় সামনে শীতলা মন্দির ছিল মা শীতলাকে একটু ধূপ ধুনো দেখিয়ে যাব তো সেটাই করলাম করে তৈরি হয়ে বাস বাসে চেপে বেরিয়ে গেলাম আর আজকের জার্নি সবথেকে বেশি ইন্টারেস্টিং ছিল যে আজকে আমরা বাসের কেবিনে বসেছি এত মজা লাগছিল বহু বছর পর আজকে এরকম কেবিনে বসে যাত্রা করছি মানে একটা আলাদাই অনুভূতি তারপর একটা স্পটে আমরা সব কজন দাঁড়ালাম একটু চা টা খেলাম ফ্রেশন আপ হলাম আর তারপর আবার বাসে চেপে মামার বাড়ির দিকে রওনা মামার বাড়ি যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না সত্যি কথা আমি তো অলমোস্ট ক্যান্সেল করে দিয়েছিলাম টিকিটসও হয়ে গেছিলো বৈশু আমার আর বাবার যে আমরা ব্যাক করব বিকজ ব্রুনোর শরীর ভালো না বাট আলটিমেটলি যেটা হওয়া সেটা তো হবেই আর এটা আমরা সবসময় মেনে থাকি যে যা হওয়ার তা হবেই তো বাস বিয়েবাড়ি থেকে সবাই ব্যাগপত্র গুছিয়ে বাসে চেপে আমরা বেরিয়ে গেলাম মামার বাড়ির উদ্দেশ্যে এখানে মা আর মিষ্টিমণি ভালো দুটো সিট পেয়ে গেছিলো আর আমরা কেবিনে বসে যাচ্ছিলাম ভেবেছি ভীষণ কষ্ট হবে বাট সত্যি কথা ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো ছোটোবেলা বেশিরভাগটাই আমি কেবিনে বসেই যেতাম বিকজ আমার এরকম ভিউ দেখে দেখে যেতে ভীষণ ভালো লাগতো আর দেখতে দেখতে ভুমরাগুড়ি ব্রিজ ক্রস করে ফেলেছি বাস আর কয়েকটু সময় মামার বাড়ি পৌঁছে যাব বৈশুকে বারবার বারবার আমি বলছিলাম দেখ এটা এই জায়গায় আছে ওইটা ওই জায়গায় আছে মানে আমার চাইল্ডহুড স্টোরি সব কিছু শেয়ার করছিল আর আমি যতটা এক্সাইটেড ছিলাম বৈশু ততটাই এক্সাইটেড ছিল মানে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে ফাইনালি আমি আমার বেস্ট ফ্রেন্ডকে আমার মামার বাড়িতে নিয়ে যাচ্ছি সাথে আমার মাসি আর মাসির মেয়েটাও গেছে বিকজ ওরা বিয়ে বাড়ি থেকে একসাথে আমাদের সাথে চলে এসছে মানে মার কাকাতো বোন যার কথা বললাম বাস দেখতে দেখতে গাড়ির থেকে আমরা ফাইনালি নেমে গেছি ফাইনালি মামার বাড়ি এসে পৌঁছে গেছি আমার আনন্দের ঠিকানা নাই আমার থেকে বেশি আমার মায়ের আনন্দ স্বাভাবিক কথা যতবারই বাড়িতে আসে ততবারই খুবই আনন্দ থাকে মার যেরকম গলার আওয়াজটাই বেড়ে যায় ভীষণ ভালো লাগছিলো বৈশুকে দেখাচ্ছিলাম দেখ দেখ এইদিকে এটা আছে ওইদিকে এটা আছে তো ব্যাগ কটা নামালাম নামানোর পর ব্যাগ কাউন্ট করছে বৈশু মা ওর দায়িত্ব দিয়েছিল যে ব্যাগগুলো সব কিছু কাউন্ট করবে বিকজ এতটা লাগেজ হয়েছে তার মধ্যে মাসিও ছিল মাসির মেয়েও ছিল ওদেরও লাগেজ ছিল তারপর বিয়ে বাড়ির থেকে আমরা কিছু গিফটসও পেয়েছিলাম সেগুলো নিয়ে লাগেজটা আরও বাড়িয়ে আমরা মামার বাড়ি এসে পৌঁছে গেলাম এই হচ্ছে আমার মামার বাড়ির রাস্তাটা আর এই দুপাশে হাইওয়ে আর এবার বৈশুকে বলছিলাম এই দেখ এদিকে গিয়ে ওইদিকে মামার বাড়ি মানে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম বিয়েবাড়িতে খুব সুন্দর টাইম কাটিয়ে সবার সাথে খুব এনজয় করে এবার মামার বাড়ি এসে ঢুকে গেলাম ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে এবার মামি সবাইকে একটু জল খাবার বেড়ে দিচ্ছে আমি বলেছি যে আমি জল খাবার খাবো না আমাকে দিদা একটু ভাত মেখে দাও বিকজ মামার বাড়িতে আমি যতবারই আসি এসেই ফার্স্টে দিদাকে বলি যে একটু ভাত মেখে দাও তাই আমি ভাত খাবো কেন কি ভাত ছাড়া আমার চলে না সত্যি কথা আমি সকালে বেশিরভাগ টাইমই ভাত খেয়ে থাকি ভাত যদি না খাই তো অন্য কিছু খাই বাট ভাতটা আমার খুবই মানে লাগেই আর কি তো এই অবস্থা সবাই ভীষণ এনজয় করছে আর এই যে এখানে আদৌ একটু ভাত খাচ্ছে আর দিদা এখানে আমার জন্য ভাত মেখে রেডি এই যে দিদার হাতে বাটিটা দেখতে পাচ্ছ সেটার সাথে আমার ছোটোবেলার অনেক মেমোরি জড়িয়ে আছে কেন কি এই যে এরকম জাম বাটি কাঁসার বাটি এসব কিন্তু এখন দেখা যায় না আর ছোটোবেলা যখন মামা বাড়ি যেতাম এই বাটির মধ্যে দাদুর সাথে বসে মুড়ি খেতাম চা খেতাম আড্ডা দিতাম মানে নস্টালজিক ফিল হয় সত্যি কথা এই বাটির সাথে আমার অনেক কিছু মেমোরিজ আমার ছোটোবেলার সব কিছু জড়িয়ে আছে মা দেখতে পাচ্ছে ওইখান থেকে আমাকে দেখাচ্ছে বাটিটা বৈশুকেও দেখাচ্ছে দেখ এই বাটির সাথে এই জিনিস আমার জড়িয়ে আছে মানে বাটি নিয়ে এত গল্প তো বৈশুকেও দিদা এই বাটিতেই দিল মানে আরেকটা বাটিতে দিল তো বৈশুও সকালের ব্রেকফাস্টটা এনজয় করছে তারপর দুপুরবেলা রান্নাবাড়া স্টার্ট করে দিয়েছে মামি এখানে যে চিকেনটা রান্না হচ্ছে সেটা হচ্ছে উইথ স্কিন চিকেনটাতে রান্না হচ্ছে কেন মামা জানে আমি এরকম মানে মাংস খেতে ভালোবাসি তো মামা নিয়ে এসছে আর মামি সবসময়ই রান্না করার টাইমে যে যতবারই যাই না কেন মামি সবসময় রান্না করার টাইমে আমাকে এরকম ডেকে এনে এক পিস দু পিস মাংস দেবে কাউকে দেয় না কাউকে না শুধু আমাকেই দেয় দিয়ে বলে দেখ তো রেসিপিটা টেস্ট করে কেন কি মামির হাতের মাংস আমি ভীষণ পছন্দ করি এই মাংস সত্যি কথা এরকম টেস্ট আর কেউ বানাতে পারে না শুধু আমার মামি ছাড়া নট ইভেন আমার মা তো ভালো কুক হলেও এরকম মাংস সত্যি আমি আর কোথাও পাই না
তো এবার দেখতে পেলে ছোট মেশো ছোট মাসি সবাই ওরা চলে এসছে, ওরা গাড়ি দিয়ে এসছে, তার জন্য একটু পরে বিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, দেখতে দেখতে ওরাও চলে এসছে। এবার বিয়ে বাড়ির সব ঝুম লেগে গেছে আমাদের মামার বাড়িতে। বাই দ্য ওয়ে, মঙ্গের সাথে তোমাদের পরিচয় করানো হয়নি, এই যে একটা ডগ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ন্যানার ছেলে মানে মং, ওর নাম কিন্তু মং মং ডাকে সবাই, ওর নাম মং। ওকে দেখে আমি ব্রুনোকে আরও ভীষণ মিস করছিলাম। আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসছে, জানে আমি কোকোকোলা খেতে ভালোবাসি, মানে এখন এই কয়েকদিন থেকে আমারই বেশি খাতিরদারি হচ্ছিলো, যেটা আমার ভীষণ ভালো লাগছিলো। কার না ভালো লাগে বলো, অ্যাটেনশন সিকিং করতে সত্যি ভীষণ ভালো লাগে। আনসকুলারও চলে এসছে আর এইভাবে অ্যাক্ট করছিলো, ও কতদিন পরে দেখা হচ্ছে, ভালো হয়েছো, ভালো আছো, মানে কয়েকদিন পর মানে কয়েক ঘন্টা পর দেখা হয়েছে এই অবস্থা। তো কোল্ড ড্রিঙ্কটা দিদার হাতে দিলাম, আর সবাই ভীষণ, আমি তো ভীষণ এক্সাইটেড, সবাই মিলে এই দু তিনটা দিন খুব এনজয় করবো, বিকজ লাস্ট টাইম আমিই ছিলাম না, আর এদিকে আমার সাথে সাথে আংশ ছিল না, এবার সবাই আছে। বাস দেখতে দেখতে স্বার্থীও চলে এসেছিলো, ও অ্যাকচুয়ালি একটু কাজে বেরিয়েছিল আর এইভাবে অ্যাক্ট করছিল যে কতদিন পরে দেখা হয়েছে। আর মাও কম না, ও আসার সাথে সাথে ওকেই ফার্স্টে গোল্ডেনটা দিল যে তুই এত দূর থেকে এসেছিস, এত গরম, আর সত্যি আমি ভীষণ এনজয় করছিলাম প্রত্যেকটা মোমেন্ট। আর কবে যাবো মামার বাড়িতে ভগবান জানে, হ্যাঁ যাবো, নিশ্চয়ই যাবো, কেন যাবো না, বিয়ের পর বরকে নিয়ে যাবো, বাট এই ব্যাচেলার লাইফে আর কবে যাবো, আর তো হবে না যাওয়া। সত্যি ভীষণ মানে আমি এক একটা মোমেন্ট ভীষণ এনজয় করছিলাম, আর কথায় কথায় না আমি একটু ইমোশনালও ফিল করছিলাম। আর এই যে মামি সরি মাসি আসার সময় আম নিয়ে এসছে সবার জন্য, আমার কোল্ড ড্রিঙ্ক সবাই মিলে খাবো এখন, আর কোল্ড ড্রিঙ্কটা এবার এনজয় করছি, আর সবাই মিলে আড্ডা মারছি, বৈশুও আড্ডা মারছে, এনজয় করছে। মাসি এদিকে আম কাটছে, আম কেটে কেটে সবাইকে দিচ্ছে, আর মেশোর তো লোভ সামলাতে পারছে না, বিকজ মেশোর আম খাওয়া বারণ, মেশোর ডায়াবেটিস আছে তার জন্য আম খাওয়া বারণ। আর বিচারা মেশোর সামনেই আম কেটে কেটে মাসি রাখছিল, খেয়েছে এক পিস, বাট এতটা খাওয়াটাও বারণ আর কি। আফটার আ লং টাইম মামার বাড়িতে বসে সব ভাই বোন সবাই মিলে বসে লাঞ্চ করবো, সেটার এক্সাইটমেন্টই আলাদা। দিদাও ভীষণ খুশি, স্বাভাবিক কথা, দিদার মেয়েরা বাড়িতে এসছে তো খুশি তো হবেই। আর এদিকে আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে উইথ স্কিন চিকেন খাবো, মানে এটা আমার খুবই ফেভারেট। আর আমি যে একটু চিকেন মাটন তারপর খাসির মাংস পাঁঠার মাংস এসব খেতে পছন্দ করি, সেটা আমার মামা খুব ভালোবাসে, বিকজ আমি যেমন ফুডি মামার ঠিক তেমনই ফুডি। এই যে দেখতে পাচ্ছ চিকেনটা, উফ জাস্ট দুর্দান্ত লাগছিলো খেতে, আমার এখনও মুখে লেগে আছে। আর তার মধ্যে মামির হাতের রান্না, মানে সেই আমি কি করছিলাম, নিজেরটা তো খাচ্ছিলাম, এর পাত থেকে ওর পাত থেকে নিয়ে নিয়েও খাচ্ছিলাম, আর সবাই আমাকে বলছিল এরকম কেন করছিস, আমি বলছি কেন, এটাই তো মজা বলো। খাওয়া দাওয়া করার পর এত পরিমাণে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, এত দিনের ঘুম মানে কি বলবো, আর এত রিল্যাক্স পরিবেশ পেয়ে এরকম লাগছিলো যেরকম নেশার মতন ঘুম পাচ্ছে আমার। সব কটাকে বললাম তোরা কোথাও যাবি, বলছে না এখন আর কোথাও যাওয়ার নেই, বলছিল একবার আসাম ভ্যালিতে যাবে, মানে তখন তো আর যাওয়া হলো না বিকজ সন্ধে হয়ে গেছিলো, সবাই বারণ করছিলো। তো শুয়ে শুয়ে আমরা সবাই মিলে কী লেভেলের ঢং তামসা করছিলো, মানে কী লেভেলের বদমাইশি করছিলো সেটা বলার মতো না, সত্যি আমিও ভীষণ এনজয় করছিলাম। আর আমাকে ফেলে বৈশুকে পেয়ে বৈশুর সাথে লাগালাগি করছিলো, মানে লাগছিলো যেরকম আমি গেস্ট আর বৈশু হচ্ছে ওদের মানে মামাতো বোন আর কি, এখানে অ্যাক্টিং করছে দেখো, বৈশু মারা গেছে আর বৈশুর উপরে মানে ড্যাড বডির উপরে ফ্লাওয়ার দিচ্ছে। সেসব ঢং তামসা করতে করতে বিকেল হয়ে গেল, মা তারপর মিষ্টিমণি মাসি ওরা সবাই একটু মার্কেটে গেছে, মানে মামার দোকানে গেছে মিষ্টিমণিকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে, মানে বালিপাড়া টাউনটা। আর এখানে আমরা সব ভাই বোনরাই বাড়িতে ছিলাম, আর স্বার্থী আর কুণাল গেছিলো বিকালে স্ন্যাক্স আনতে, দিদাকে বিকালে আমি চা বানিয়ে দিলাম। আর রাত্রিবেলা মামা আবার মাছ নিয়ে এসছে, আর সাথে আরেকটা স্পেশাল আইটেম আছে, সেটা ব্লগের এন্ডে দেখাচ্ছি। তো মা এখানে মাছ ভাজা করছে আর ওরা লাইট অফ করে এইভাবে ঢং তামসা করছে। লাইটটা জ্বালাইছি, যা খাই
এইরকমভাবে ওরা পাগলামি করছিল। তো পাগলামি টাগলামি করার পর আমরা এখানে সবাই খেতে বসে গেছি। তোমাদেরকে বললাম ব্লগে লাস্টে দেখাবো যে আরও কী এনেছে। এই যে দেখতে পাচ্ছ এখানে খুশির তেল রান্না করা হচ্ছে। খুশির তেলে পকোড়া বা বড়া খেতে আমার ভীষণ পছন্দ, যেটা মামা ভালো করে জানে, আমি যাওয়ার সাথে সাথেই নিয়ে আসে। আর সত্যি কথা ওইখানে খুশির তেলের কোয়ালিটিটা খুবই ভালো থাকে। তো আমি এখানে খুশির তেলটা এনজয় করি। কালকে যাবো অরুণাচল ওয়াটারফল দেখতে, সেটারও ব্লগ বানিয়েছি, সেই ব্লগটা দেখতে একদম ভুলো না। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।